টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিয়ের মাত্র 10 দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করার ঘটনা ঘটেছে। গত শনিবার 12ই অক্টোবর উপজেলার কড়িয়াট্টা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত 2 অক্টোবর টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হাজারিবাড়ি পূর্বপাড়া গ্রামে ওই বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের পরদিন মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান নববধূর মা। সেখানে এক সপ্তাহ অবস্থানের পর শুক্রবার 11ই অক্টোবর তিনি মেয়ে ও জামাতাকে নিয়ে নিজের বাড়ি ফেরেন। শনিবার সকালে তার মেয়ে জানান, তিনি স্বামীর সঙ্গে সংসার করবেন না। এরপর শুরু হয় পারিবারিক কলহ। এ সময় শাশুড়ি জানান, মেয়ে সংসার না করলে তিনি নতুন জামাতার সঙ্গে সংসার করবেন। এ অবস্থায় ওই নারীর স্বামী গ্রাম্য সালিশ ডাকেন। সালিশে হাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ইউপি সদস্য নজরুল ইসলাম সহ স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন। বৈঠকে শাশুড়ি ও জামাতাকে মারধর করা হয়। এরপর পরিবারের সম্মতিতে স্ত্রীকে তালাক দেন নববিবাহিতার বাবা। এরপর তার জামাতাও নববধূকে তালাক দেন। একই সময় সবার উপস্থিতিতে জামাতার সঙ্গে শাশুড়ির বিয়ে সম্পন্ন হয়। হাদিরা ইউনিয়নের নিকা রেজিস্ট্রার কাজী জিনাত এসব কাজে নিযুক্ত ছিলেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য মাতব্বর এবং ওই পরিবারের সব সদস্যের সম্মতিতে 2টি তালাক এবং 1টি বিয়ের কাজ একই অনুষ্ঠানে সম্পন্ন করা হয়। এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, পুরো কাজটি হয়েছে ওই পরিবারের সম্মতিতে, তবে শাশুড়িকে বিয়ে করার ঘটনায় স্থানীয়দের আপত্তি থাকায় গ্রামবাসীদের উপস্থিতিতে তাদের শাস্তি দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার জানান, শাশুড়িকে বিয়ের খবরে ক্ষুব্ধ গ্রামবাসী বাড়ি ঘেরাও করে মারধর শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিবার সবার সম্মতির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বিয়েতে সম্মতি দেন বলে জানান। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।